আবাস যোজনার বাড়ির নতুন বাড়ির অনুমোদন কারা পেতে চলেছেন জেনে নিন বর্তমানে ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে বসবাসকারী নাগরিকদের অন্যতম বিচর্চার বিষয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পি যোজনা ইতিপূর্বে পশ্চিমবঙ্গের সরকারের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কারা বাড়ি তৈরির অনুমোদন এবং অনুদান পেতে চলেছেন তা সম্পর্কিত চূড়ান্ত তালিকা তৈরি করা হয়ে গিয়েছে এবং সেই চূড়ান্ত তালিকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পি এম আবাস যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে তবে এবারে পুনরায় এক নতুন আপডেটের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে পুনরায় এক নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আনা হলো যার ফলে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিকরা উপকৃত হতে চলেছেন আজ অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন এমনটাই জানানো হয়েছে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আর এই বাজেট নিয়েই ভারতের সাধারণ দরিদ্র নাগরিকের থেকে শুরু করে মধ্যবিত্ত সহ অন্যান্য ক্ষেত্রের নাগরিকদের মতো আশা আকাঙ্ক্ষার গমতি নেই এমনকি বাজেটে কি কি বিষয় নিয়ে ঘোষণা হতে পারে তা নিয়েও বিভিন্ন সূত্র মারফত আর এবারে এমনই এক রিপোর্ট মারফত দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বাড়ানো হবে এমনকি এই সূত্র এই সমস্ত সূত্র মারফত এও দাবি করা হয়েছে যে চলতি মাসের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য উনআশি হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে এছাড়াও জানা গিয়েছে দু সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা পি এম আবাস যোজনার অধীনে চুরাশি লক্ষ তৈরি চুরাশি লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে তবে আগামীতে কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি তৈরির অনুমোদন এবং অনুদান দেওয়ার প্রক্রিয়াকে যথেষ্ট দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে এবং চ্যানেলে যদি নতুন হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ